আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কুরুলুস ওসমানের নতুন বিশ্লেষণ ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, কুরুলুস ওসমান সিরিজের নতুন পর্ব রেটিং পেতে ব্যর্থ। এই পর্বের কোনো রেকর্ড রেটিং ছিল না এখন পর্যন্ত। কুরুলুস ওসমানের দল বুঝতে পারছে না কেন রেটিং কমেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমার মতে এটি ঐতিহাসিক চরিত্র অভাবের কারণে, কারণ তুরগুদ বে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি ইতিমধ্যে সেখানে ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং আরও ঝুঁকি নেওয়া হয়েছিল। এর ফলে ইতিহাসের প্রতি আগ্রহ কমে যায়। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি তুরগুদ বে সম্পর্কে আলোচনা করব। তুরগুদ বে কখন কুরুলুস ওসমান সিরিজে ফিরে আসবে? এছাড়াও তুরগুদ বে কুরুলুস ওসমান সিরিজকে চিরতরে বিদায় জানালেন নাকি, তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তাই অনুরোধ করব, এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। এবং আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, তুরগুদ বে একটি নতুন টিভি সিরিজে অভিনয়ের জন্য অংশ নিয়েছেন। এই সিরিজের রেটিং ভালো না হলে প্রচার বন্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তুরগুদ বেকে আবার কুরুলুস ওসমান সিরিজে অন্তর্ভুক্ত করা যেতে পারে। যাই হোক, যদি তুরগুদ বে কুরুলুস ওসমানের সিজন ফাইভে অংশগ্রহণ না করে, তাহলে সিরিজে তুরগুদ বের জায়গায় একটি নতুন চরিত্র আসতে পারে। যদি মেহমুদ বোসদাক স্যার একটি তুরগুদ বেকে আনতে চান, তাহলে হয়তো তিনি সিরিজে একজন নতুন অভিনেতা যোগ করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন যে সিরিজের সুলতান মাসুদ একটি নতুন চরিত্রে হাজির হয়েছেন। তুরগুদ বে এবং শেখ এদেবালি 124 পর্বে সিরিজটিকে বিদায় জানিয়েছেন। তারপর থেকে দর্শকরা ভাবছেন কখন তুরগুদ বে সিরিজে ফিরবেন। সিজন ফোরের জন্য মাত্র কয়েকটি পর্ব বাকি আছে। আরও জানা গেছে যে সিজন ফোরের 130 পর্বটি শেষ পর্ব, কারণ 131 পর্বে কোয়েনিশার যুদ্ধ দেখানো হবে। এখনো অবধি সিরিজটিতে ঐতিহাসিক চরিত্রগুলো অন্তর্ভুক্ত করা হয়নি, আর সিরিজে ঐতিহাসিক চরিত্রগুলো অন্তর্ভুক্ত না করাটা ছিল চিত্রনাট্যকারের বড় ভুল। এ কারণে সিরিজের রেটিং উল্লেখযোগ্য হারে কমে গেছে। এবং সিজন ফাইভের 131 পর্বের শুরুতে আমাদের কোয়েনিশার যুদ্ধ দেখানো হবে এবং ঐতিহাসিক চরিত্ররাও এই যুদ্ধে সামিল হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের অ্যানালিসিস ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী ভিডিওতে সিজন ফোর সম্পর্কে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।